ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কমার্শিয়াল গ্যাসের পর এরপর এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো রান্নার গ্যাসের, অর্থাৎ বর্তমানে ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রেও অনেকটাই দাম বৃদ্ধি পেল। তো বন্ধুরা, বর্তমানে রান্নার কোন গ্যাস কোম্পানির কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে, বর্তমানে দাম বৃদ্ধি পেয়ে কত টাকা দাঁড়িয়েছে, সমস্ত কিছু তথ্যটা জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক বর্তমানে গ্যাসের দাম নিয়ে কী আপডেট উঠে এসেছে। ফের আমজনতার হেঁসেলে আগুন, গ্যাসের দাম বৃদ্ধি 15 টাকা। আমজনতার দুর্ভোগ আরও বাড়িয়ে গৃহস্থের হেঁসেলে ব্যবহারে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম কলকাতায় 15 টাকা বাড়লো। আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে 926 টাকা দিয়ে, ফলে গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়লো 300 টাকার বেশি। পেট্রোল ডিজেলের দামও চড়ছে নাগারে। তেল সংস্থাগুলির দাবি, এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে, তাই রান্নার গ্যাসের দাম বাড়তেই হলো। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে মোদি সরকার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে ভর্তুকির পরিমাণ কেন বাড়াচ্ছে না? এর আগে সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এক লাপে, সে সময় একবার 25 টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। এর জেরে কলকাতায় 14.2 কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে দাঁড়ায় 911 টাকায়। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত 8 মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় 300 টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল গ্যাসের দাম নিয়ে লেটেস্ট আপডেট। ভিডিওটি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, সেখানকার বর্তমান গ্যাসের দাম কত যাচ্ছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।